কেমন আছেন সবাই আপনারা কয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানি খুব একটা ভালো থাকার কথা না সারা বিশ্ব সারা বাংলাদেশ সবাই এখন খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমরা আছি বা তারপরে কথার কথা এবারে পয়লা বৈশাখ আমাদের সবার বাসাই করতে হচ্ছে এবং যারা বিগত কয়দিন ধরে আমাকে খুব ফলো করছেন এবং ভিডিও দেখছেন তাদের জন্য বলতে চাই ধৈর্য ধরবেন আবারও বলছি কারণ আমার প্রতিদিন সাতশো আটশো ইমেল করতে হচ্ছে রিপ্লাই দিতে হচ্ছে ভেরিফিকেশনের জন্য বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে সো আমি যেই কয়েকজনকে আমি জেনুইন মনে হয়েছে আমি প্রত্যেককে কিন্তু আমি যতটুকু পেরেছি করেছি আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে আমি দশ দিন বারো দিন আগে যাদেরকে আমি হেল্প করেছি যেহেতু অবস্থা এখনও ঠিক হয়নি প্লিজ তারা তাদের যদি অবস্থা এখনো যদি ভালো না হয় তাহলে আমাকে ইমেল আবার করবেন এবং সাবজেক্টে এগেইন দিয়ে এগেইনটা আগে লিখবেন কারণ তাহলে আমি বুঝতে পারবো কারণ যতটুকু আমি অ্যাকচুয়ালি হেল্প করেছি ওইটা খুব বেশি দিন যাওয়ার কথা না তো সেক্ষেত্রে আমি আবার মনে হলো কারণ নাহলে আমার আবার খুঁজে খুঁজে দেখতে হবে আর আরেকটা কথা হচ্ছে যাদেরকে যারা আমাকে ইমেল করছেন তারা অবশ্যই ফোনটা কাছে রাখবেন বিকজ আমার ইমেল করার পর আমি প্রত্যেকে ফোন দিচ্ছি ভেরিফিকেশনের জন্য তো সেখান থেকে আপনারা যদি যখন ফোনটা না ধরেন পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে আমি ফোন কিন্তু আমার কাছে থাকছে না যেহেতু এটা আমার ফোন না সো ফোনটা ধরা ইম্পর্ট্যান্ট বিকজ মানে আমি ভেরিফাইড করতে পারছি না আরও একটা কথা বলতে চাই অনেকে আছে অনেকের বাসায় কিন্তু অনেক লোকজন আছে তো তাদের ছোটো একটা অ্যামাউন্টের থেকে তাদের জন্য খুব দরকার হচ্ছে বাজার তো সেখান থেকে অনেকে বাজারের কথা বলেছেন তো সেখান থেকে আমি দুইজনকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই একটা হচ্ছে মিশন সিট বাংলাদেশ ইমান কাদের ভাই এবং আরেকটা হচ্ছে ভাই তাদেরকে বলার সাথে সাথে আমি বলার সাথে সাথে তারা যে রেসপন্সটা হ্যাঁ যে বলেছে বা করেছে যতটুকু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার 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 মা আমাকে সবসময় বলতে যে আমার সাহস অনেক বেশি আমার আসলে সাহস অনেক বেশি নাহলে নিজে একা উদ্যোগ নিয়ে সবাইকে বলেছি আপনারা আমাকে ইমেল করবেন আমি যতখানি পারবো সাহায্য করবো তো সেখান থেকে করে যাচ্ছে এখন পর্যন্ত আমি জানি না আমার ফান্ড কতখানি কতদিন আমাকে সাপোর্ট দিয়ে যাবে বা দোয়া যেন আমাকে সাপোর্ট দিতে থাকে আমার নিজে যেন মনোবল থাকে এবং নিজে যেন এরকম অবস্থা থাকে সবার পাশে দাঁড়ানোর এবং সাথে সাথে মিশন বাংলাদেশ বা শাইন সাইনমাইদের মতো অনেকেই আছেন এগিয়ে আসার জন্য আর আমাকে ইমেল করবেন জেনুইন হলেই প্লিজ করবেন সবাই মজা নেওয়ার জন্য কেউ করবেন না আপনাদের কাছে হাত জোড়ে রিকোয়েস্ট করছি আর একটা জিনিস বলতে চাই আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ এবং আমি কোন ধর্মে বিশ্বাস করি আমি নামাজ পড়ছি নাকি বরসে পড়ছি আমি ছবি আপলোড দিচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে দিচ্ছি না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার এবং যেহেতু আমার একটা ব্যক্তিগত প্রোফাইল ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন সো প্লিজ এটা নিয়ে আপনারা কমেন্ট করবেন না লাইক ইট আমার সাহস আছে দেখেন আমার সাহস আছে বলে আমি এরকম উদ্যোগটা নিতে পেরেছি মানুষকে হেল্প করা এরকম এককভাবে নিজের জায়গা থেকে তো আমার অনেকই সাহস আছে শুধু এটা না আমার মনে করেন আমি আমার কোনো একটা ছবি আপলোড দিতেও আমার দুইবার চিন্তা করা লাগে না আমার যেটা ভালো লাগে আমি আমার লাইফে সেটাই করেছি এখন পর্যন্ত আমি ইচ্ছা করলে কিন্তু কোয়ারেন্টাইনের সময় খুব সুন্দর করে সারাদিন জিম করতে পারতাম ফিগারও সুন্দর বানাতে পারতাম মুখে প্যাক লাগায় বসে থাকতে পারতাম বা সারাদিন গল্প বই পড়তে পারতাম বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার এই কাজটা করতে করতে যাচ্ছে আপনারা অ্যাপ্রিসিয়েট না করতে পারেন আমাকে ডিমোটিভেট করবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসায় থাকবেন এবং আপনাদের জন্য দোয়া করি সবার যেন আরও আল্লাহ আরও সবাইকে আরও অনেক কিছু দিক আপনাদেরকে ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার এই ভিডিও শেষে আমার ইমেল অ্যাড্রেসটা আজকে আবার দিয়ে রাখছি ইটস জে এফ পি ওয়াই এ জে এফ পি এট জিমেল ডট কম থ্যাংক ইউ